তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটি একটু হলেও মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত করবেন সর্বপ্রথম আল্লাহ কাছে করি যে মহান আমাদেরকে দিনের শিক্ষার আজকের এই দশম ক্লাসে উপস্থিত হওয়ার তফিক দান করেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই দয়া করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখি ওকে এখন আমরা যে বিষয়টা আপনাদের বলবো যে আমরা বিগত নয়টা দিনে যে ক্লাসগুলো করেছি যা শিখেছি সবকিছু করব এবং কিছু বিষয় বাদ আছে সেটা আমরা প্রথমেই শুরু করব তাহলে আশা করি আল্লাহ যদি আপনি ক্লাসটা ঠিক করেন তাহলে আপনার উপরে ইংশা আল্লাহ আমি এতটুকু বলতে পারি মানে আমার নিজের আত্মবিশ্বাসে কারণ ইতিপূর্বে যত স্টুডেন্ট রয়েছে আমাদের তারা কোরআনটা শিখতে পেরেছে আপনিও পারবেন ইনশাল্লাহ ওকে তাহলে ইনশাল্লাহ চলুন আমরা ক্লাসটি শুরু করছি আর আমি এক্ষুনি স্ক্রিনটা দিচ্ছি আপনাদের হ্যাঁ ওকে আমাদের গত ক্লাসে সর্বশেষ যেটা শিখেছিলাম সেটা আপনাদের মনে হয় একটু কনফিউজ আছে সমস্যা নেই আমি এক্ষুনি সেটা ইনশাআল্লাহ দূর করব হ্যাঁ ওকে আমরা যেটা শিখবো সেটা কি খেয়াল করতে হবে কিন্তু খেয়াল না করলে কিন্তু কখনো বুঝবেন না আমি স্ক্রিনটা শেয়ার করছি ওকে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন তাহলে দেখেন আমরা গত ক্লাসে শিখেছিলাম কি অনেক কিছু শিখেছিলাম এখন প্রথমে আমরা আল্লাহ শব্দের লাম কোন জায়গায় মোটা হবে আর কোন জায়গায় চিকুন হবে আমরা সেটা শিখব প্রথমে বলবো যে দেখেন আল্লাহ শব্দের লামটা মোটা হবে কেমন উচ্চারণ হবে বাংলায় আমি সেটা বুঝাই আগে বাংলায় লাম মানে ল অক্ষর আছে না যদি আল্লাহ শব্দের লাম মোটা হয় বাংলায় ল এর মতো হবে আর ঠিক আছে যদি চিকুন হয় তাহলে সেটা কি হবে লা এর মতো হবে কেমন হবে লয় আকারে লা তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছেন আল্লাহ শব্দের লাম কোথায় মোটা আর কোথায় চিকুন এখন আমরা সেটা শিখব ওকে খেয়াল করতে হবে কিন্তু আল্লাহ শব্দের লাম কোনটা সেটা তো আগে চেনা দরকার ওকে আমরা তাহলে আল্লাহ শব্দের লামটা আগে চিনে নিই দেখেন এটা হলো আলিফ তারপরে এই যে আল্লাহ শব্দের লামটা কোথায় থাকে সেটা দেখতে হবে এই যে আল্লাহ শব্দের লাম হলো এই যে মাস্কান না এই মাস্কানের এটা ঠিক আছে যদি আল্লাহ শব্দের লামের ডাইনে এরকম জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লাম মোটা হবে কেমন আওয়াজ হবে এরকম ঠিক আছে এরকম আওয়াজ হবে আর যদি আল্লাহ শব্দের লামের ডাইনে কি থাকে জের থাকে তাহলে কি এমন হবে আল্লাহ শব্দের লামটা চিকন হবে যেমন বিলি এ যে বিল লাম লা তাহলে এমন হবে বিল্লাহি ওকে আপনারা বুঝতে পারতেছেন কিনা অবশ্য আমাকে জানাবেন আর আমাকে সঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন প্লিজ আপনারা অবশ্যই একটু আমাকে জানাবেন যে আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আর যদি শুনতে না পান তাহলে ইনশাল আমি চেষ্টা করব যাতে আপনারা শুনতে পান এখন মনে হয় আগে থেকে একটু হলেও সাউন্ড বেড়েছে ওকে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব এই আল্লাহ শব্দের লাম কোথায় মোটা হবে কোথায় চিকুন হবে এটা কি আপনারা বুঝতে পেরেছেন ওকে মাশা তাহলে আমরা এখন ইনশাল্লাহ তারপরে যেতে পারি কি এরপরে আমরা আল্লাহ শব্দের লামটা যখন শিখলাম তারপরে আমরা এখন র অক্ষর কোথায় মোটা হবে কোথায় চিকন হবে সেটা শিখবো খেয়াল করতে হবে খেয়াল না করলে বুঝবেন না প্রথমে আমি আপনাদের বুঝাবো যে মানে আমরা শিখবো আমিও শিখবো ইনশাল্লাহ আপনাদের সাথে র যখন মোটা হয় তখন কেমন কেমন আওয়াজটা হয় র যখন মোটা হয় তেমন তখন কি র র এটা হয় আবার রর উপরে পেশ থাকলে কেমন হয় এই যে রু ঠিক আছে আবার অনেক সময় হয় কি এ যে দেখেন আর হয় আবার কিছু কিছু সময় হয় পেশ থাকলে উর হয় ঠিক আছে ওকে আর জেদ থাকলে কি হবে জেদ থাকলে রি হয় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন ঠিক আছে আর একটা ছিকুন হইতে পারে কি ইর ওকে আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন অনেকে কিন্তু আপনারা এখনো প্রেজেন্ট দেন নাই যারা এখনো প্রেজেন্ট দেন নাই আপনারা আপনাদের রোল নাম্বারটা লিখে দেন ওকে এখানে আফরোজা পারভিন আপু হ্যান্ড রাইজ করেছেন জি আপু আপনি বলুন ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি এখন আমরা এটা বই থেকে ডাইরেক্ট আগে প্রথমে শিখবো যে আল্লাহ শব্দের লাম ও কোথায় মোটা হবে কোথায় চিকন হবে আল্লাহ শব্দের লামটা আগে শিখে মানে আমি এটা আগে দেখাইছি কিন্তু আমি এটা বই থেকে আপনাদের বলি নাই খেয়াল করতে হবে কিন্তু আল্লাহ শব্দের লাম আল্লাহ শব্দের ডাইনে যখন জবর বা পেশ হবে আল্লাহ শব্দের লাম মোটা হবে যেমন আল্লাহ আল্লাহ ল ঠিক আছে তারপরে রসুল্লাহি ঠিক আছে এরপরে খেয়াল করুন আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম চিকুন করে পড়বেন বিসমিল্লাহি লাহি এ যে লয় আকারে লা হবে ঠিক আছে তারপরে লিল্লাহি লা হবে আল্লাহ শব্দের লাম চিকুন ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পারতেছেন আর যারা এই মুহূর্তে লাইভে আপনারা ক্লাসটি দেখছেন আমি বলবো সবাই এটা শেয়ার করে দিবেন আর আপনাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এরপরে যে বিষয়টা আছে আমরা কিন্তু আজকে কুরআন থেকে প্র্যাকটিস করব আমি এটা আপনাদের প্রথমে বলি নাই আমার মনে ছিল না কুরআন থেকে প্র্যাকটিস করব সবকিছু শেখার পরে কুরআন থেকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ সবাই কুরআন থেকে প্র্যাকটিস করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ অবশ্যই রাজি আছেন ওকে এখন আমরা অক্ষর কোথায় মোটা আওয়াজে পড়বো আর কোথায় চিকন আওয়াজে পড়বো আমরা এখন সেটা শিখবো ইংসা করতে হবে কিন্তু দেখেন অক্ষর মোটা কোন জায়গায় হবে র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা আওয়াজ হবে যেমন রস জবর রস সুল আম দুই পেশ রসুলুন রসুলুন ঠিক আছে আর যখন পেশ হবে তখন কি মোটা হবে রুসুলুন রুসুলুন ওকে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন অনেকেই ক্লাসের থেকে চলে যাচ্ছে আমি বলবো যে ক্লাস থেকে চলে যাওয়া মানে নিজেকে লস ক্ষতিতে দিকে ফেলা ঠিক আছে লস করা এবং কি ক্ষতির ভিতরে ফেলানো ওকে রক্ষর এর নিচে যদি জের হয় তাহলে রক্ষর চিকুন করে পড়তে হবে বা পাতলা করে পড়তে হবে যেমন ওকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে ক্লাস কিন্তু ধরবো ঠিক আছে ধরবো কিন্তু তারপরে র সাকিন এবং তার ডাইনে যদি জবর বা পেশ হয় রক্ষর মোটা হবে যেমন ফুর্পা নুন ফুর তারপরে সর দেখেন এই যে কলকালা রক্ষর সাকিন অবস্থায় আছে ধাক্কা দিয়ে পড়বেন ঠিক আছে সর রো ত্যাপলিব সর ওকে এবার দেখেন রসাকিন তার ডাইনে যদি জের হয় তাহলে করে পড়তে হবে তার ডাইনে জের করে পড়বেন ঠিক আছে ওকে তারপরে দেখেন রসাকিন তার ডাইনে জের এবং পরের অক্ষর যদি হরুফে মুস্তা আলিয়া বা এই সাতটা অক্ষরে কোনো একটা হয় তাহলে অক্ষর মোটা আওয়াজে পড়তে হবে খ সদ জ ঠিক আছে তাহলে কি করব আমরা মোটা করে পড়ব যেমন মের রো সাদুন এই যে খেয়াল করতে হবে কিন্তু রাইনে রয়েছে তাহলে কি চিকুন হওয়ার কথা ছিল কিন্তু পরে দেখেন ওই সাতটা অক্ষরের একটা অক্ষর আসছে মোটা করে পড়বেন মের তারপরে র তারপরে রাকিন তার ডাইনেজিয়া শাকিন হইলে র অক্ষর চিকুন করে পড়তে হবে যেমন হ দেখেন এখানে কিন্তু র মূলত শাকিন নাই তানবিন রয়েছে তাই না আমরা অফের কারণে কি সাকিন হচ্ছে তার ডাইনে আবার ইয়া সাকিন এর জন্য চিকন করে পড়ব ওকে এরপরে কুরআন শরীফে আপনারা অনেক সময় অনেক চিহ্ন দেখতে পান তাই না এই চিহ্ন কিন্তু অনেকে বুঝতে পারে না যে আমি কোথায় থেমে পড়ব কোথায় থেমে পড়ব না এটা অনেকে কনফিউজ থাকে যেমন এক সময় আমি যখন কোরআন পড়তে পারতাম না ছোটবেলায় তখন আমি নিয়ে যে ভুল করতাম ঠিক আছে যাক আল্লাহ রহমতে আমি যখন শিখেছি এখন আল্লাহর রহমতে আর ভুল হয় না আশা করি ইনশাল্লাহ আমার যেসব স্টুডেন্ট অলরেডি ক্লাসটা করেছে তাদের যেমন সমস্যা হবে না হচ্ছে না আপনাদের ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ ওকে ওকে তাহলে আমরা এখন কি শিখবো চিহ্ন কোথায় আমাদের থেমে থামতে হবে কোন চিহ্ন দেখলে আমরা থেমে যাব কোন চিহ্ন ইনশাআল্লা হ্যাঁ ওকে দেখেন প্রথমত আপনাদের একটা বিষয় আমি বলি ও আমি এখানে কোরআনটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমাকে একটু টাইম দেবেন ইনশাআল্লাহ কোপারেট করবেন সবাই আমাদের যে অ্যাডভান্স ক্লাস রয়েছে আমাদের আসলে পিডিএফ থেকে আমি দেখাচ্ছি আপনাদের সমস্যা নেই ওকে দেখেন খেয়াল করতে হবে কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি যদি খেয়াল না করেন তাহলে কখনো বুঝতে পারবেন না যেমন এই বিষয়টা আপনি খেয়াল না করলে বুঝতে পারবেন না ওকে আমরা দেখেন প্রথমে আমরা একটা বিষয় শিখবো সেটা কি প্রথমে আমাদের একটা আয়াত সম্পর্কে একটু জানতে হবে তাই না আয়াতের শেষ আয়াতের শেষে সাধারণত এরকম গোল চিহ্ন দেওয়া থাকে কিংবা অন্য জায়গায় অন্য সেম্বলও থাকতে পারে তবে সাধারণত এরকম একটা নাম্বার দেওয়া থাকে আয়াতের শেষে ঠিক আছে যে এখানে থ্রি দেওয়া রয়েছে এখানে ফোর দেওয়া রয়েছে তাই না ওকে এখন যেখানে আয়াতের শেষ আপনি সেখানে ওয়াক করবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে কি সেখানে আপনি ওকফ করতে পারবেন বুঝতে পেরেছেন আমরা এখন শিখতেছি কি বলেন তো কোন কোন চিহ্নে আমরা ওয়াকফ করতে পারবো আর কোন চিহ্নে অকফ করতে পারবো না তাহলে আমরা মানে মানে কি কি থেমে থেমে পড়া পড়া আমরা এটা শিখতেছি ওকে তাহলে কি বললাম প্রথমে যেখানে আপনি আয়ত্ত শেষ হবে সেখানে আপনি অকফ করতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এরপরে যেখানে আপনার ত চিহ্ন আছে সেটা আয়াতের মাঝখানে হতে পারে আয়তের শেষে হতে পারে যে জায়গায় হোক যেখানে ত চিহ্ন আছে আপনি সেখানে মানে কি থেমে ওয়াক যাও আপনি থেমে পড়তে পারবেন ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ আপনি বুঝতে পেরেছেন ওকে আমি একটু চেষ্টা করতেছি আপনাদের ইনশাআল্লাহ এগুলো দেখানোর আল্লাহ আমাকে অবশ্যই তফিক দিবেন যদি আমি সুযোগ পাই অবশ্যই দেখাবো ওকে দেখেন এই যে চিহ্নটা এখানে এই যে আয়তের মাঝখানে যে এরকম রয়েছে ত থাকে যদি সেটাকে আপনি করবেন ঠিক ঠিক আছে আছে আর এখানে করা অতি উত্তম ওকে এরপরে যে বিষয়টা আছে সেটা হলো মিম আয়তের মাঝখানে যদি মিম থাকে কখনো আয়তের মাঝখানে যদি কখনো এরকম মিম পান তাহলে কি করবেন যদি কখনো আপনি মিম পান তাহলে সে জায়গায় আপনি অবশ্যই ওয়াক্স করবেন যদি মিম পান তাহলে কি করবেন আমি বললাম ওয়াক্স করবেন ওয়াক মানে কি থেমে পড়া ওকে তাহলে প্রথমত আমরা কি শিখেছি যদি আয়াতের শেষ যে গোল চিহ্ন বা নাম্বারিং চিহ্ন থাকে সেখানে আপনি ওয়াক্স করবেন ঠিক আছে তারপরে কি শিখেছেন তারপরে শিখেছেন হলো যে আয়তের মাঝখানে বা আয়তের শেষে যেখানে ত থাকবে আপনি সেখানে ওয়াকফ করবেন ঠিক আছে ওকে তারপরে কি শিখেছেন তারপরে শিখেছেন যে আয়তের মাঝখানে যদি মিম থাকে তাহলে কি করে পড়বেন আয়তের মাঝখানেও যদি মিম থাকে তাহলে আপনি সেখানেও ওয়াকফ করবেন ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন ওকে আয়তের মাঝখানে মেমটা আসলে কেমন আসতে পারে আমি একটু দেখাই দেখেন এখানে দেখেন এই যে মিম রয়েছে আয়তের মাঝখানে তাহলে কি হবে আয়তের মাঝখানে মেম থাকলে আপনি সেখানে ওয়াক করবেন ঠিক আছে ওকে 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 তাহলে এই যে আমি বুঝালাম যে আয়তের মাঝখানে যদি মেম থাকে সেখানেও কি করবেন ওয়াকফ করবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন ওকে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু ঠিক আছে তারপরে আছে কফ এর অর্থ এর অর্থ কি জানেন কিফ কি মানে রাখো তার মানে কি ওখানে বলতেছে থামতে বলা হচ্ছে এখন আমরা কোরআন থেকে আমরা এটাও ইনশাল্লাহ এখন দেখবো আমি আপনাদের প্রত্যেকটা জিনিস আমি কেন রিভাইস দেওয়াছি জানেন যা কারণ যাতে আপনারা এটা কখনো ভুল না করেন যে কোন চিহ্নে আপনি ওয়াকফ করবেন কোন চিহ্নে আপনি ওয়াকফ করতে পারবেন না এটা আপনার যাতে কখনো ভুল না হয় ওকে তাহলে আমরা যেটা শিখতেছি সেটা কি ছিল যে কফা যদি আয়াতের মাঝখানে থাকে তাহলে সে জায়গায় কি করবেন সে জায়গায় আপনি ওয়াকফ করবেন ঠিক আছে ওয়াক মানে কি থেমে পড়া মনে থাকবে তো প্লিজ আপনারা একটু আমাকে জানাবেন যে আপনাদের মনে থাকবে তো আশা করি ইনশাআল্লাহ মনে থাকবে আর যদি না থাকে সমস্যা নাই এই ভিডিওটা আপনাদের থাকবে আপনারা অবশ্যই সেটা মাঝে মাঝে দেখবেন ইনশাআল্লাহ আর কমপক্ষে আজকের এই যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসের ভিডিওটা কয়েকবার দেখবেন আর আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন না প্রশ্ন করতে হবে প্রশ্ন না করলে কিন্তু শেখা যায় না বেশি প্রশ্ন করলেন তাহলে আমি একটু আপনাদের মাধ্যমে দেখা যাচ্ছে শিখতে পারবো ঠিক আছে ওকে আমি আপনাদের যেটা দেখানোর জন্য করতেছিলাম সেটা দেখেন এই যে কফা আয়তের মাঝখানে যদি কফা আসে আপনি সেখানে ওয়াকফ করবেন ঠিক আছে ওকে এরপরে খেয়াল করতে হবে কিন্তু আমরা এর আগে কি কি শিখেছি আয়তের শেষে যে গোল চিহ্ন বা নাম্বারিং যে চিহ্নটা থাকে সেখানে আপনি ওয়াকফ করবেন ওকে তারপরে কি আয়তের মাঝখানে যদি কি থাকে ত থাকে সেখানে ওয়াকফ করবেন ফা থাকলে সেখানে আপনি ওয়াকফ করবেন ওয়াক মানে কি থেমে পড়বেন ঠিক আছে তারপরে আয়তের মাঝখানে যদি মিম থাকে সেখানেও কি করবেন আপনি ওয়াক্স করবেন বা থেমে পড়বেন ওকে এরপরে দেখি কেউ কিছু লিখতেছে ওকে যাই হোক ওটা অন্য কিছু এখন কোথায় আপনি ওয়াক করবেন না সে বিষয়টা এখন বলি কোন জায়গায় আপনি থেমে পড়বেন না খেয়াল করেন এই যে আয়তের যখন এরকম থাকবে তখন আপনি সে জায়গায় ওয়াফ করবেন না ঠিক আছে তবে একটা কথা বলবো। যদি আপনার দম না থাকে আপনি ওয়াক করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখতে হবে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে আমি কি বোঝাতে পেরেছি সমস্যা না আমরা ইনশাল্লাহ আজকে প্র্যাকটিস করব আর কি প্র্যাকটিস করব আপনারা অবশ্যই একটু বলবেন ইনশাল্লাহ আপনারা যা বলবেন আমি ইনশাল্লাহ সেটা থেকে প্র্যাকটিস করাবো আজকে আগামী ক্লাসেও কিন্তু আমাদের প্র্যাকটিস হবে আমাদের কোরআন থেকে প্র্যাকটিস হবে ঠিক আছে ওকে দেখেন আয়তের মাঝখানে যদি এই যে লাম রয়েছে তাহলে এখানে কি আপনি ওয়াকফ করবেন না যদি আপনার দম না থাকে ওয়াকফ করতে পারবেন তবে ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়তে হবে এখানে ওয়াকফ করলে কি হবে ওয়াসাউল ওয়াসাউল আর যদি মিলিয়ে পড়েন তাহলে কি এখানে আপনি ওয়াকফু করলেন ওয়াকফু করলে কি হবে লাম সাকিন হলো অক্ষ করলেন অক্ষ করলে আবার কি করতে হবে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে ওকে দেখি এখানে একজন মনে হয় প্রশ্ন করবেন একজন না দুইজন প্রথমে আমিন ভাই জি বলুন আসসালামাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার আগের ক্লাসটা গতকাল ক্লাসটা একটু রিভাইজ দিলে আমার জন্য একটু ভালো হয় হ্যাঁ ওকে ভাই আমরা ওটাই করব ইনশাআল্লাহ কিন্তু আমরা আগে টোটালি শেষ করে আমরা কুরআন থেকে প্র্যাকটিস করব তখন আমরা এক একটা বিষয় নিয়ে ক্লিয়ার করব আবারো ঠিক আছে ভাইয়া এটা হালকা একটু আজকে দিলে ভালো হ্যাঁ করব করব আমাদের এই সিকোয়েন্সটা একটু বজায় থাকুক ভাই আমরা করব ইনশাআল্লাহ বলেছি তো ঠিক আছে ভাইয়া ওকে ওকে ওই গুন্না সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আবারও করব সমস্যা নাই আর আমাদের অ্যাডভান্সের প্রত্যেকটা ক্লাসে কেমন ভাবে হবে সেটা আমি বলবো ইনশাল্লাহ সমস্যা নেই ওকে অনেকের প্রশ্ন রয়েছে অনেক কিছু বিষয় সম্পর্কে ওকে এইবার তারপরে আমি বলবো যে দেখেন এই যে চিহ্নগুলো বললাম এর বাইরে যত চিহ্ন আছে সেখানে আপনি চাইলে থামতে পারবেন আবার চাইলে মিলায়ও পড়তে পারবেন আর থেমে পড়ার নিয়ম আর মিলানোর পড়ার নিয়ম আপনাদের অলরেডি শেখানো হয়েছে ওকে এখন আমি কোরআন থেকে এটা হালকা আর একটু দেখা দিই আপনাদের যেমন দেখেন আমরা এই যে একটা চিহ্ন রয়েছে জিম এখানে আমরা চাইলে ওয়াকফও করতে পারি আবার মিলায়ে পড়তে পারি ওয়াকফ করলে হবে ওয়ালাহু উখুতুন ফালাহা আর মিলে পড়লে কি হবে মা তারকা ওয়া হুয়া ইল্লাম ওয়ালাদ তাই না এই যে আমরা এখানে অকফ করেছি কলকালার অক্ষর দালটা ডালটা অকফের সময় কি সাকিন হচ্ছে তাহলে কি কলকালা বা ধাক্কা দিয়ে পড়তে হবে ক্লিয়ার ওকে তাহলে এই যে আমরা আল্লাহর রহমতে এটা ক্লিয়ার হলাম এবার আমরা তারপরে যে বিষয় আছে আমরা সেটা শিখবো ইনশা আল্লাহ তাহলে ওয়াকফের চিহ্ন সম্পর্কে আপনাদের কারোর কোনো আর প্রশ্ন আছে প্লিজ আমাকে বলুন তো ওয়াকফের চিহ্ন সম্পর্কে কারোর কোনো প্রশ্ন আছে সবাই বুঝতে পেরেছেন তো না বুঝতে পেরেছি কে বুঝতে পারেন নি একটু করেন আমি বুঝতে পেরেছি আমি তো একটু দিই আবার আরেকবার হ্যাঁ ওকে ডক্টর রিজওয়ানুল হাসান জি ভাই আপনি বলুন হুজুর যদি আপনার আয়াতের শেষে মিম থাকে তাহলে কি ওয়াকফ করতে হবে না ভাই আয়াতের শেষ সে জায়গায় আপনি ওয়াকফ করবেনই ঠিক আছে তবে চাইলে মিলিয়ে পড়তে পারবেন না তা না মিলিয়ে পড়তে পারবেন তবে মিম যেখানেই থাকুক আপনি ওয়াকফ করবেনই মিম হলো ওয়াকফে লাজেম জি জি বুঝতে পারছি অবশ্যই ওয়াকফ করতে হয় ঠিক আছে মিম থাকলে বুঝতে পেরেছেন জি 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 ওকে মাশাআল্লাহ তারপরে নার্গিস আক্তার জি আপু আপনি বলুন নার্গিস আক্তার আপু আপনি বলুন জি হুজুর যদি ওই লামালি দুইটা থাকে মানে অনেক সময় দুইটা এক জায়গায় দুইটা হ্যাঁ মানে হচ্ছে একটু দূরে আবার যে একটা থাকে না অনেক সময় নাও ও সমস্যা নেই আপনার ওই জায়গা আপনি ওয়াকফ করতে পারবেন যদি দম না থাকে আপনি ওয়াকফ করলেন ওয়াকফ করার পরে আবার একটু মিলে পড়বেন এটা আর কি জি হুজুর এর আগে এর আগে যেমন আমরাposXছি যে একটাতে যে থামা যাবে কিন্তু একটা থামা যাবে কিন্তু আপনার দুই জায়গায় থামলে দুই জায়গায় মিলাতে হবে বুঝাতে পেরেছি ওকে আমি একটু দেখাই আমি ওকে আমি একটুখানি দেখাবো টাইম দিতে হবে আমাকে কারণ অনেক সময় দেখা যাচ্ছে এগুলো আর সচরাচার একটা প্রশ্ন করেছেন এরকম হু বহু ওকে আপু প্লিজ মিউটে যান মিউটে যান আপু মিউটে যেতে হবে মিউটে ওকে পরপর দুইবার ওই রকম মনে করেন একা আসলে দুইবার পাওয়া খুব দুষ্কর তারপরে যাই হোক আমি এক জায়গায় থাকলাম সেই আরেকটা জায়গায় আমি এমনি নিজেই করে আমি দেখা দিচ্ছি ওকে একটুখানি খেয়াল করবেন আশা করি মনে করেন এখানে লামালিপ আছে আবার এখানে মনে করেন লামালিপ রয়েছে এক্ষেত্রে কি করবেন আপনি এখানে আপনার দম শেষ হয়ে যাচ্ছে আপনি অল্প করেন সমস্যা নেই আবার এক শপ্দ আগে বা দুই শব্দ আগের থেকে আপনি মিলিয়ে পড়লেন মিলিয়ে পড়ে আবার এখানে এসে দম শেষ হয়েছে আপনি এখানে অপেশন নিয়ম অনুযায়ী পড়েন আবার কি করতে হবে এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে আহ আপু আপনি কি এখন বুঝতে পেরেছেন এই বিষয়টা নার্গিস আক্তার জি বুঝতে পেরেছি ওকে আর ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমরা এটা পড়তে পড়তে এতটুকু আমরা শিখে যাব যে আমরা নিজেদেরে অপরকে ইনশাআল্লাহ শিখাতে পারবো আমরা ইনশাআল্লাহ সবাই মিলে একেবার আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বাণীটি দিয়েছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা এই হাদিস আলোকে আমরা ইনশাআল্লাহ সবাই শ্রেষ্ঠ হব আল্লাহ জি আফরোজা আপু আপনি বলুন স্যার এবং ফা আমি আপনার কথা বুঝতে পারি না প্লিজ কফ এবং ফা ফা না ফা হ্যাঁ কফা দেখাবো তাই আহ ওকে আপু আমি এর আগে দেখিয়েছিলাম আসলে ওটা যেখানে থাকবে আপনি সেখানে ওয়ার্কফ করবেন সমস্যা নাই বুঝতে পেরেছেন যেহেতু কফা থাকলে আমি বলেছি ওয়ার্ফ করতে আর ওয়ার্কফ করা যাবে সমস্যা নাই অবশ্যই করতে হবে জি 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 এ যে এই যে দেখেন কফা অ্যা পইন ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদুর ওকে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পারতেছেন যে বুঝতে পারবেন না এরকম হ্যান্ড রাইজ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই বুঝিয়ে দেব ওকে তাহলে আমার মনে হয় আপনাদের এটা কমপ্লিট যে অফের চিহ্ন এবার কুরআন শরীফে কিছু চিহ্ন রয়েছে যেগুলো আপনাদের জানা উচিত এখন আমরা সেই চিহ্ন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব ইংসা আল্লাহ ওকে প্রথমত যে চিহ্নটা বলবো আমি সেটা হলো কি সেটা হলো সাক্তা সম্পর্কে ইংসা আল্লাহ সাক্তাটা কি সেটাও আমাদের প্রথমে জানতে হবে তবে আমি সাক্তাটা বলতেছি তার আগে আমি সাক্তা সম্পর্কে একটু বিস্তারিত বলি সাক্তাটা হলো আমরা আমাদের আওয়াজটা বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস নেওয়া যাবে না মনে করেন আমি এই যে কথা বলতেছি এই যে থেমে গিয়েছিলাম একটু বন্ধ বন্ধ হয়েছে কিন্তু কিন্তু আমি নিঃশ্বাস নাই এটা হলো কি সাক্তার নিয়ম যে হবে আপনার কি নিঃশ্বাস নেওয়া যাবে না কুরআন শরীফে মোট চার জায়গায় সাক্তা আছে এখন আমি আপনাদের ইনশাআল্লাহ এক জায়গায় এখন দেখাচ্ছি খেয়াল করুন সুরাইয়াসিনের ভিতরে এই যে ওটা হলো চার নম্বর পৃষ্ঠায় পাবেন আপনি একদম শেষ আয়াতেই চার নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে তাই তো এখানে আপনি থেমে যাবেন কিন্তু আপনি নিঃশ্বাস নিবেন না ঠিক আছে নিঃশ্বাস না নিয়ে আবার পরে পড়তে হবে এখন আমরা একটা জিনিস পড়েছি যে আমরা মিম থাকলে সেখানে কি অক্ফো করতে হয় তাহলে অক্ষ করা মানে কি থেমে পড়া আমরা এখানে কি থেমে গেছি না দেখছেন ওকে তারপরে আমরা যে বিষয়টা শিখবো দেখেন এরপরে আছে হলো কফ কফ ফা ফা গোলটা ওয়াকফ এই যে জিনিসটা আমি এটা আপনাদের এক্ষুনি দেখাবো জাস্ট একটু আমাকে টাইম দেবেন ইনশাআল্লাহ টাইম বেশি না আমরা এই যে ওয়াকফের নিয়ম সম্পর্কে এগুলো জানতেছি আসলে এগুলো আমাদের জানা দরকার ওকে খেয়াল করতে হবে কিন্তু এখানে নাই যাই হোক সমস্যা না আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি আপনাদের ওকে তাহলে এই যে সাক্তা যেখানে আসবে সেখানে আপনাদের কি সাক্তা করতে হবে কিন্তু সাক্তা যদি না করেন তাহলে কিন্তু হবে না এরপরে আপনাদের আমি যেটা শেখাচ্ছি সেটা কি ওয়াও ফা গোলতা এটা যেখানেই থাকবে সেখানেই আমাদের কি করতে হবে সেখানে সেখানেই আমাদের অবশ্যই প্লিজ আমাকে একটুখানি টাইম দিবেন হ্যাঁ জি আমি পেয়ে গিয়েছি সমস্যা নাই ওকে একটু খেয়াল করতে হবে কিন্তু এগুলো y corte que le. Ah okay ওকে সরি এখন আপনারা দেখেন আমরা যেটা শিখতেছিলাম যদি কোনো জায়গায় ওয়াউ ওয়াউ কফ ফা গোলটা থাকে সেখানে আমরা কি করব সেখানে আমরা অক্ষ করব কেমন অক্ষ করব অনেকটাই সাক্তার মতো ঠিক আছে আপনারা কি এটা বুঝতে পেরেছেন ওকে যারা বুঝতে পারবেন না আমাকে অবশ্যই বলতে হবে কারণ আমি তো বুঝবো না আমি তো আলিমুল গাইব না যে আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা আমি বুঝবো কি করে রয়েছে সেজদা সেজদাটা কি সেজদা হলো আপনার পড়তে পড়তে দেখা যাচ্ছে অনেক সময় সেজদার আয়াত পাবেন সে জায়গায় আপনাকে অবশ্যই সেজদা করতে হবে ঠিক আছে ওকে আমি সেজদার আয়াতটাও আমি আপনাকে দেখাচ্ছি এখন সেজদা কোন সময় দিতে হবে আর সেজদা আয়াত পড়লে আসলে কি করতে হবে আমি সেটা একটু বলি আপনাদের হুম খেয়াল করতে হবে কিন্তু এগুলো মনে করেন আপনি এখন সেজদার আয়াত পড়তেছেন সেজদার আয়াত পড়া হয়ে গেল কিংবা আপনি শুন শুনলেন শোনার পরে আপনার উপরে সিজদা দেওয়া ওয়াজিব হবে সেজদাটা আপনি কখন দিবেন আপনি যদি তৎক্ষণাৎ উঁজু থাকে সিজদা দেওয়ার অমত থাকেন তখন সিজদা দিতে পারবেন সোজা হয়ে দাঁড়াবেন আর লহ একবার বলবেন সিজদায় চলে যাবেন কোনো রুকু দেওয়া লাগবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ওকে এর পরে যে বিষয়টা রয়েছে যে সিজদা আমি একবার শুনলাম কি দশবার শুনলাম কয়টা দিতে হবে যদি আপনি তৎক্ষণাৎ দেন তাহলে একটার জন্য একটা কিংবা আমরা যদি দুইটা দিই সমস্যা নাই তবে পরে দিলে অবশ্যই প্রত্যেকবার শোনার জন্য বা প্রত্যেকবার পড়ার জন্য দুইটা করে দিবেন ঠিক আছে আল্লাহ কাছে সিজদা সব থেকে প্রিয় আর আপনারা অবশ্যই যখন সিজদার বা পড়বেন আপনারা সাথে সাথে সিজদা দিবেন ইনশা আল্লাহ পরোক্ষণে পরে দিলেও হবে হবে না তা না কিন্তু মনে রাখতে হবে দেখেন সিজদার চিহ্নটা কেমন আসে আয়তের শেষে এরকম সুজুদ লেখা থাকে কিংবা আস্তেজদা লেখা থাকে ঠিক আছে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এই যে আর সিজদা এরকম সিজদা বানানটাও লেখা থাকে জায়গায় বাকি যেগুলো রয়েছে এগুলো আমাদের তেমন দরকার না ঠিক আছে তবে এখানে আরেকটা জিনিস আমি বলবো যেটা আমাদের দরকার সেটা কি নুন মাঝে মাঝে দুই শব্দের মাঝখানে একটা ছোট্ট আকারে আপনারা নুন পাবেন ওই নুনটা যখন আপনাদের আসবে তখন আপনার একটা নিয়মে পড়তে হয় সমস্যা নেই আমি এখনই ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি সেটা ওকে করতে হবে কিন্তু সাধারণত এটা আয়তের শেষের দিকেই হয় ওকে আমি পেয়েছি ইনশাল্লাহ এই যে আপনি দেখাচ্ছি খেয়াল করেন এই যে এখানে এই যে নুন রয়েছে এই যে একটা আয়াতে শেষ আর একটা আয়াতে শুরু শব্দের শেষে এই যে নুন রয়েছে তাহলে আপনি এখানে যদি করেন তাহলে পড়তে পারবেন আর যদি পড়েন তাহলে এই পড়তে হবে নুনকে আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন ওকে এখন যদি মনে হয় যে আপনি আজকের এই ক্লাসে কোনো কিছু বুঝতে পারেননি কোনো একটা বিষয় বা একাধিক বিষয় তাহলে অবশ্যই আমাকে বলবেন যে হুজুর আমি এই জিনিসটা বুঝতে পারি না আমাকে একটু বুঝায় দেন ওকে এখানে এই মুহূর্তে ক্লাসে যারা আছেন আমি বলবো যে আপনারা আজকের সবকিছু কি বুঝতে পেরেছেন তো ওকে মাশাল যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ যদি বুঝতে না পারেন অবশ্যই বলতে হবে এখানে তাসলিমা হুসেন আপু মনে হয় কোনো একটা কিছু বলতে চাচ্ছেন জি আপু বলুন জি আপু নুন অনেক সময় তো নুন উপরেও থাকে ওকে উপরে নিচে যাই থাকুক ওটা আমাদের মিলিয়ে পড়লে ওটা সহ পড়তে হবে ঠিক আছে নুনটা উচ্চারণ করব জি 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 ওকে আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন ঠিক আছে ওকে এরপরে আমিন ভাই বলছেন জি আমিন ভাই আপনি বলুন

তাহলে পড়তে হবে তুমাজহাতি নিল্লাজি ঠিক আছে জি হুজুর বুঝতে পেরেছেন জি হুজুর ওকে ভাইয়া ওকে এখন আমি আপনাদের সবাইকে বলবো প্লিজ কোন জায়গায় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আর আমাদের বিগত যে যারা অ্যাডভান্সে রয়েছেন তাদের যদি কেউ এখানে থেকে থাকেন আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন যদি বিগত ক্লাসের আপনারা কেউ থাকেন একটু হ্যান্ড রাইজ করেন দয়া করে ওকে আশরাফুল ইসলাম ভাই আছেন হুমায়ুন কবির ভাই আপনি কে আছেন তো ওকে তার আগে এখানে সাইবা চৌধুরী যারা জি আপনি বলতে চাচ্ছেন মনে হয় কিছু বলেন ওকে এখন আমি আপনাদের গতদিন আপনাদের যে অ্যাডভান্স ক্লাসের কথা বলেছিলাম অনেকেরই বলেছিলাম মানে এক কথা আমাদের ক্লাসে বলেছিলাম আমাদের ওই অ্যাডভান্স ক্লাস করে মানে আমাদের টোটাল অ্যাডভান্স ক্লাস কিন্তু আল্লাহ রহমতে তিনটা রানিং রয়েছে আর আজকে হলো আমাদের থেকে একজন স্টুডেন্ট আমাদের এই ক্লাসেও আসে এই মুহূর্তে তারা ওই জায়গায় কেমন বেনিফিট পাচ্ছে আসলে অ্যাডভান্স ক্লাস কেন দরকার সবার তাদের মুখ থেকে আমরা শুনবো যে আসলে উপকার কেমন হচ্ছে তাদের ইনশাআল্লাহ জাস্ট পাঁচটা মিনিট ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধরে ইনশাল্লাহ শুনবেন এবং আপনাদের অনেক বিষয়ে আশা করি প্রশ্নটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে আমি আশাফুল ভাই আপনি আছেন তো মনে হয় জি আশাফুল ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ আসসালাম ভাই একটুখানি টাইম দেবেন ইনশাল্লাহ আশা করি আমি আপনাকে ইসে নিয়ে আসি হ্যাঁ ওকে আপনি কি ক্যামেরাটা অন করতে পারবেন যে পড়া ওকে একটু আলোতে আসবেন যেহেতু আপনাদের ওখানে রাইট বাইরে আছেন ওকে আমি বলছি ওকে আমি ভাই সম্পর্কে একটু বলি ভাই হলো আমাদের চতুর্থ ব্যাচের স্টুডেন্ট আমাদের অলরেডি মনে করেন তারপরে আরো তিনটা ব্যাচ চলতেছে ঠিক আছে আর আপনারা হলো নবম ব্যাচ এখানে যারা ইমোর্টি ক্লাসে আছেন তা আশাফুল ভাই তার মেয়ে আবার হাফেজ হাফেজ বা হেফজুখান পড়তেছে আমার এখন জানা নেই আশাফ ভাই গল্প করতেছিল আমার সাথে মনে হয় খুব সম্ভব গত ক্লাসের কথা মানে তাদের যে গত ক্লাস ছিল সেই ক্লাসে তা ভাইয়ের মেয়ে ভায়া মানে কুরআন ততটা পড়তে পারতো না ততটা মনে হয় একেবারে মনে হয় পড়তে পারতো না এমন যা ভাইয়ের মুখ মুখ থেকে আমরা শুনবো বিষয়টা আহ জি ভাইয়া আপনি বলুন পরিচয় সালাম কুয়েতে কুয়েতে চার বছর রানিং চলতেছে এখন আর আগে ছিলাম সেনাবাহিনী সেনাবাহিনীর চাকরি শেষ করার পর উনিশ বছর চাকরি শেষ করার পর এই কুয়েতে মাটিতে তো এখন তার বছর আমি আগে কোরান তেমন কিছু করতাম না আগে যখন আমার কোরান পড়তাম তখন আগে পড়াইত বিশ বছর আগে বা আলিফ আলিফ দে এরকম ভাবে আগে যে পড়তাম মুক্ত হবে সেরকম কিন্তু তখন আমি রিডিং করতে পারতাম না কিন্তু আমি এই এখানে আসার পর এই যে এই ভাইয়ের কাছে একটা লিঙ্ক ফেসবুকের মাধ্যমে নেওয়ার পর পরে এই ভাইয়ের সাথে যোগাযোগ হওয়ার পর এখানে জয়েন করি এখানে জয়েন করে প্রথম দশ দিন ফ্রি ক্লাস করি তারপর কিছুটা আয়ত্তা এসে যায় আয়ত্তা এসে যাওয়ার পরে পরে ভাই বলল যে ভর্তি হতে হবে এভাবে ভর্তি হইলে তাহলে হওয়া যাবে পরে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর এখন মোটামুটি আল্লাহ রহমতে কোরআন করতে পারি এই হলো আমার হিস্টরি এখন আপনার মেয়ের যে একটা ঘটনা বলতেছিলেন মেয়ে আপনাকে কি বলতো জন এরকম কি একটা বলেছিলেন আমাকে মেয়ে বলতো যে আব্বু তুমি তো কোরআন করতে পারো না হ্যান করতে পরে এই যে আপনার কাছে যখন করি তখন আমি মেয়েকেও পড়া দিই ওনার কাছে মেয়ের কাছে শুনি তো এখন আমার ওই যে একালি প্রাণ গুলো এগুলো হয় না এগুলো হয় না মেয়ে বলতেছে যে এগুলা তুমি বেশি বেশি করে করো আর পড়া পড়াশুনো তাহলে পারবা ওকে এখন যাই হোক আমি আপনাকে বলবো এ এখন আপনি এখন এই যে আমাদের সাথে প্রায় তিন মাসের একটা তিন মাসের বেশি হয়ে গেছে মনে হয় হ্যাঁ এই যে আছেন তিন মাস এই জায়গায় কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আপনি পড়ান একটা একটা করে পাঠ বাই পাঠ বাই পড়ান কিন্তু সেদিন পড়াটা নেন না দ্বিতীয় দিন বেশি দ্বিতীয় দিন পড়াটা আলাদা ভাবে নেন এটা খুব বেশি ভালো লাগছে এবং এতে অগ্রগতি সেদিনে পড়াটা নিলেন একদিন পরে পড়াটা আবার ই করতে গেল সে আর বইও খুলতো না পড়াও দিত না পরের দিন যে পড়াটা নিতে চান সে আর যদি পড়াটা যদি সেদিনই নিয়ে নিতেন তাহলে সে আর ওই বইও খুলতো না করতো না পরের দিন পড়াটা দেওয়াতে আমরা এই যে প্রতিদিনই পড়ি কাজে আমার পড়াটা আমাদের পড়াটা খুবই অগ্রগতি হইতো এখন মানে আমাদের তো মনে করেন যেটা আমি করি সাধারণত মনে করেন একটা আপনাদের তো অলরেডি করায় কিন্তু এখানে যারা আছে তারা জানে না তাদের একটু বলি মূলত আমরা যে কাজটা করি আমাদের অ্যাডভান্স ক্লাসে আমরা একটা অ্যাড শিখলাম সেই একটা অ্যাড প্রথমে আমি হয়তো আহ রিডিং পড়ি তারপরে ওই অ্যাডটা প্রথমত আমরা বানান করি দেখা যাচ্ছে প্রথম কিছু আমাদের এরকম বানান করি করা হয় কেন না আমি চাই আপনারা সবাই যাতে সারা জীবন কেন আপনারা কারোর কাছে শিখবেন সারা জীবন কেন আমরা কি করব? আমরা ওই জায়গায় মনে করেন একটা আয়াত রয়েছে ওই একটা আয়াত প্রথমে রিডিং পড়াই তারপরে ওই আয়াতটা আমরা কি করি প্রথমে বানান করাই বানান করায় তারপরে ওই জায়গায় যে রুলস গুলো আছে সেই রুলস গুলো আমি তাদেরকে খুব সুন্দরভাবে বোঝাই এমন কি দেখা যাচ্ছে এই গত ক্লাসের কথা যে একটা আয়াতে মনে করেন প্রত্যেকটা শব্দে সেটা একেবারে হাতে কালো কলমের শেখানোর মতো শেখানো হয়েছে মানে এইভাবে শেখায় যাতে ইনশাল্লাহ কেউ তাজবিদটা যাতে সারা জীবন মনে থাকে এখন ভাইয়া আপনি গত ক্লাসেরটা একটু বলবেন যেভাবে শিখানো হয়েছে এরকম যদি শেখানো হয় জীবনে কেউ ভুলবে আর এটা এরকম ভাবে শেখালে আর জীবনে হয়তো ভুলবে না আর এতে তাড়াতাড়ি ছাত্ররা শিখতে পারবে আমার যেটা ধারণা একবার যদি করে যায় দ্বিতীয়বার এটা আর ভুলার নয় যে আবার নতুন করে মত করতে হবে এই করতে হবে এরকম না ওকে সব হয়ে আর আমাদের যে সিস্টেম আমাদের যখন পড়ানি এখানে যারা আছেন এই মুহূর্তে নবম ব্যাচে আপনারাও জানেন বাট আপনাদের পড়াটা এতদিন ছিল একরকম এই যে আপনার মনে করেন আপনি একদিন পড়াটা মিস করেছেন দিতে তখন কি আপনার কাছে আমাদের এখান থেকে কি কল যাই মানে কি করা হয় একটু জি 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 কল করা হয় বা ইয়ে করা হয় সেজন্য তাই যে তাড়াতাড়ি করাটা দেই এরকম তাতে কল না আছে ওকে ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ বলবো যে এখানে যারা আসতে চাই যারা আসতে চায় তারা কি এখানে শিখতে পারবে কিনা ইনশাল্লাহ আশা করি শিখতে পারবে আমরা যেহেতু শিখতে পারছি তারাও শিখতে পারবে এবার আরেকটা কারণ বিষয় বলবো এইভাবে কেউ পড়াবে না কোন অনলাইনে এইভাবে কেউ পড়াবে না এবং প্র্যাকটিক্যালেও এইভাবে কেউ পড়াবে না এখানে যেভাবে ক্লাসটা করানো হয় আমার সেজন্য খুবই ভালো লাগছে আর আমিও তাড়াতাড়ি এনে শিখতে পারছি হ্যাঁ এবার আপনাকে লাস্ট একটা প্রশ্ন করব যে এখানে এই মুহূর্তে টোটাল মনে করেন উনপঞ্চাশ জন আছেন আপনি আমি আর হুমায়ুন ভাই বাদেও এখানে আরো লোক আছে যারা রয়েছে যারা অ্যাডভান্সে যাবে না তারা কি লস করবে সেটা একটু বলেন তারা প্রথমে তারা প্রথমে খালাত নামাজ লস করবে প্রথমে হলো নামাজ আর নামাজ হলো কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য মুসলমান হিসেবে নামাজ নামাজ হলো কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য মুসলমানের মধ্যে পার্থক্য এটা প্রথম আর নামাজ করতে গেলে প্রথম কোরআন আসে আর আল্লাহ তাআলা যেহেতু আমাদের কোরআন নাজিল করতেন আরবি ভাষায় সেহেতু আমাদেরকে আরবি ভাষা শিখতেই হবে যদি আমরা মুসলমান হয়ে থাকি দ্বিতীয়ত এই এই যে আমরা যে যে ফেসবুক টিপি টিপি তারপরে গান বাজনা শুনি এর থেকে আমরা বেশি না আধা ঘন্টা সময় দিলেই হয়ে যাবে সবার হয়ে যাবে আধা ঘন্টা সময় দিলে বেশি লাগবে না ওকে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলেই সবাই শিখতে পারবে ইনশাআল্লাহ অর্থাৎ আমাদের যে টাইমে ক্লাস হয় প্রতিদিন তো ক্লাস হয় না আজকে ক্লাস হলো আগামী কালকে তো আপনার ফ্রি টাইম থাকছে ওই টাইমে আপনি ভিডিওটা দেখলেন আপনি নিজে একটু প্র্যাকটিস করলেন তাহলে ইনশাআল্লাহ যেটা আপনারা করেন না এখন পর্যন্ত হ্যাঁ এবভাবেই ट्राई করলে আমার মনে হয় ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ সবাই ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওকে এরপরে হুমায়ুন কবির ভাই আপনি আছেন ইনশাআল্লাহ আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আপনি কথা বলা শুরু করবেন ইনশাআল্লাহ এখানে দুই তিন মিনিট নিব ইনশাল্লাহ টাইম তারপরে আমরা ইনশাল্লাহ নতুন বিষয় শিখবো জি ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি শেখ হুমায়ুন কবির আপনার ঢাকাতে থাকি আমার আপনার এই পর্যন্ত ছোটবেলায় একবার কোয়ানশিপ আমি পড়ছি পড়ার পরে তারপর আমি ভুলে যাই এরপরে আমার এই বাহান্ন বছর বয়সে আমি চার পাঁচ জায়গায় অলরেডি পড়াশোনা করছি প্র্যাকটিক্যালি কিন্তু আপনার আপনার মতো এই যে অনলাইনে কোরআন শিক্ষা হয় এবং শিখতে পারে এই ধারণা প্রথম আমার ভিতরে চেঞ্জ আছে কারণ আমি যে অনলাইনে কি শিখবো অনলাইনে আসলে লেখাপড়া হয় না কিন্তু আপনি যে জিনিসটা করছেন আমাদের প্রথম দশ দিন ফ্রি শিখাইছেন ওটা হয়েছে কি আমি শিখছি ক খ অ দেখেন আমি একটু বলি এখানে যারা আছে না তাদের কিন্তু একটা ভর্তি ফি ছিল একশো টাকা জি আর একশো টাকা কি আপনি ওইটা জাস্ট আপনার দলে নেওয়ার জন্য যে সে যেন আগ্রহ করে পড়ে ছুটে না যায় সে পড়তে জন্য চায় যে আমি ভর্তি হয়েছি ওটা যেন তার মাথার মধ্যে থাকে জি জি আমরা দিতে চাইছিলাম কিন্তু আপনি নেন নাই পরে আমরা আমি তো তিন চার জায়গায় কথা বল আমি শিখছি কিন্তু হুজুর আপনার মতো এইভাবে ওই যে কল কলা তারপর হচ্ছে আপনার ইয়ে গুননা কোথায় টান হবে লিডিং সবাই পড়তে পারবে এই দশ দিন তাও দুই মাস এক মাস পরে ভুলে যাবে কারণ পড়ার ভিতরে আপনি আইনে আপনার ক্যাপচারের মধ্যে তাকে শেখানোর জন্য চেষ্টা করবেন কিন্তু ওইটা দশ দিন পরে সে ছুটে চলে যায় উনি আর শেখবে না যতই বলে আপনি আমাদের পড়া দিচ্ছেন আজকে কালকে আবার আমরা পড়ে আপনাকে পড়া দিচ্ছি এই যে যেটা টান আছে আমি না পড়লেও আপনি আমার ধরে টেলিফোন করে আবার পড়াই দেওয়াচ্ছেন এটার ভিতরে আমাকে এর পরেও আমাকে কিন্তু আপনার কাছে আবারও পড়তে হবে যে হুজুর আমার কিন্তু এইটটি পার্সেন্ট হয়ে গেছে আমার বিশ বাকি আছে আবার হয়তো আপনার কাছে আমি যদি ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কিন্তু কোরআন এমন একটা জিনিস এটা চর্চা না থাকলে এটা গাইড না থাকলে মানে শিশু বাচ্চা যেরকম তার মা যদি কন্টিনিউ যদি খবর রাখে যে আর সকালে পড়ছো দুপুরে খাইছো এইরকম একটা না হলে কোরআন শেখা হয় না আপনি আমাদের পড়াই দিচ্ছেন এরপরও সারাদিন আমরা কোরআন শরীফ পড়তেছি না এই যে আপনি কালকে আবার পড়া নেবেন এই লজ্জায় তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আবার আমি দশ মিনিট করে আপনার কাছে পড়াটা দিচ্ছি এইভাবে আমার আপনার টানে আমি শিখে ফেলতেছি তা আমাকে যদি ছেড়ে দেন আপনি আমরা জীবনও শিখবো না আর কোরআন পড়তে গেলে শয়তান বেশি পাঁচ লাগে একটা না একটা অজুহাত থাকে আজকে এই অসুবিধা কালকে এইটা হয়নি যতদিন কোরআন শরীফ আপনার কাছে পড়া দেবো ওই দিন একটা ঝামেলা থাকে হ্যাঁ আমি দেখছি ভালো কাজে এরকমই বাধা আসে আমি নিঃসন্দেহে বলবো আপনার এখানে যারা ভর্তি হবেন অবশ্যই অবশ্যই তারা শিখবে কিন্তু আপনি যেটা বেসিক যাদের দিচ্ছেন ওটা উনি কাজে লাগাতে পারবে কিন্তু উনি ভালো কাজে লাগাতে না কারণ উনার পূর্ণাঙ্গতা আসবে না আসি নাই ওয়ান এর ছেলে আর টেনের ছেলে অনেক পার্থক্য আপনি জাস্ট ওয়ান ওর তার পড়ার একটা ব্যবস্থা করছেন এইবার যদি যদি উনি শেষ করে ক্লাস টেন পড়তে পারবেন এরকম একটা সাজেশন আমার কাছে ওনাদের কাছে আছে আমি আল্লাহ রহমতে আপনার পড়ার খরচ যাতো না 2100 টাকা মানু বিডি সিগারেট খেই শেষ কই দেয় চা খায় পানি খায় আর আপনি যে টাকা আমাদের কাছে নিছেন এটা কোনো গরিব ভিক্ষলা তার কাছেও এটা কোনো ব্যাপার এইজন্য এটা যদি তারই কাজে লাগে ওটা আপনার কোনো কাজে লাগবে না কখনোই না সে শেখলে তার বাচ্চাও দেখবে তার ওয়াইফ দেখবে তার আত্মীয়স্বজন দেখবে তার বাবা মরে গেলে কবরের পাশও দুই দুই রাকাত মানে দুটা আয়াত করি সে কোরআন করে এটা আমার জন্যই কাজে লাগবে আপনার আপনার না। এটা একটা ওসিলা হয়তো যে আল্লাহ থেকে আপনি আমাদেরকে ওসিলা হিসেবে আমার আমার ইচ্ছা ছিল তাই আপনি শেষ চাইছে সেই আল্লাহ আমাকে লাভ করবেন আমি এইটাই বলতে চাই হুজুর আল্লাহ আপনাকে হায়াতে তৈ বা দান করুক নসিব করুক এবং এইভাবে আমাদের মাঝে কোরআন ছড়াই দেন আমরা এটাই চাই আপনার কাছে আর কিছু বলবেন হুজুর বলেন আমি বলবো ইনশাল্লাহ ওকে ভাই এখন সর্বশেষ তাহলে আপনি এখানে এসে কি উপকার পেয়েছেন নাকি আমি আমি আপনার আল্লাহর মর্জি নাইনটি পার্সেন্ট আমি হ্যাঁ একমাত্র উচ্চারণ টুকটাক এখন একটু সমস্যা হয় যেটা হচ্ছে বেসিক্যালি কিন্তু আমি রিডিং করতে পারবো ইনশাল্লাহ যেখান দেন আমি রিডিং করতে পারবো কিন্তু এই কনফিডেন্ট আমার ছিল না আমি অর্ধেক করতে পারতাম অর্ধেক করতে পারতাম

এমন রয়েছে এক আপুর একটা কথা বলি আহ আপুর নামটা বলি বলছি না তা সে আপু মনে করেন বাংলা দেখে মানে দুই তিনটা সুরা মুখস্ত করেছিল নামাজটা পড়ার জন্য মানে একেবারে শিখতে পারতো না মানে পড়তে পারতো না কিচ্ছু আল্লাহ রহমতে সে আপু এখন কিন্তু অটোমেটিক করতে পড়তে পারে আল্লাহর রহমতে এমন অনেক রয়েছে আহ সেনাবাহিনীর একটা অফিসার পদের এক ভাই মানে আমার প্রথম দিকের স্টুডেন্টের কথা বলছি সে ভাই তা চিন্ত না জীবনে তার ছেলে হাফেজ তার মানে ফ্যামিলি তার যে ওয়াইফ সে ও খুব সম্ভব হাফেজ কি যাই হোক কি দাওরা ফারক আমার খেয়াল নাই সে পারতো না আল্লাহর মতে সেও পারতেছে তা আমি বলবো যে আপনারা যারা আছেন যাদের সুযোগ আছে আপনারা অবশ্যই আমাদের অ্যাডভান্স কোর্স ক্লাসে অবশ্যই যাবেন আর আমাদের অ্যাডভান্সে যেভাবে নার্সারিং করা হয় এটা আসলে অতুলনীয় মানে অনেকে আমার অনেক বিষয় বলেন কিন্তু আমি বলবো যে আপনারা যতদূর সম্ভব সবাই এখানে যাওয়া উচিত তবে আমি তো সবাইকে নিব না কারণ যদি সবাইকে নিই তাহলে কেমন হয়ে যাবে এজন্য আমি চাই যারা আসুক তাদের যেন আমি ভালোভাবে পড়াটা নিতে পারি আমাদের এখন অলরেডি আমি সহ চারজন হুজুর রয়েছে যে আপনাদের পড়াটা নেওয়ার জন্য ঠিক আছে অর্থাৎ আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন যদি আপনি আমাদের অ্যাডভান্স ক্লাসে যান আপনি আমাদের এই তিন মাস পরেই মানুষকে অসংখ্য লোককে আপনি কোরআনটা শেখাতে পারবেন মানে আপনি নিজে কনফিডেন্স ই করতে পারবেন যে আমি পারি কমপক্ষে এতটুকু পারবেন দেখেন আমার আব্বু আম্মু আল্লাহ রহমতে বেঁচে আছে আমার দাদা মারা গিয়েছে আল্লাহ রহমতে কবরের পাশে যে আমি সুরা ইয়াসিন পড়ে আমি আমার দাদার জন্য বা আমাদের মৃত যেসব আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া করতে পারি এরকম দোয়াটা করতে পারবেন আপনিও ঠিক আছে এই যে কোরআন যদি আপনি শিখে আর একজনকে শিখাতে পারেন কেমন পর্যন্ত আপনি সব পাইবেন তাহলে এই জিনিসটা থেকে আমার মনে হয় কেউ মাহরুম হতে চায় না বঞ্চিত হতে চায় না তাই অবশ্যই সবারই কোরআনটা শেখা উচিত ঠিক আছে আর অ্যাডভান্স কোর্স আপনাদের জন্য বিশেষ একটা আশীর্বাদ ঠিক আছে ওকে এটা হলো বিষয় অ্যাডভান্স কোর্স সম্পর্কে আর অনেকে আমাকে একটু রিকোয়েস্ট করেছেন আজকে দিনটাও আপনাদের পূরণের জন্য আমি টাইমটা দিলাম সমস্যা নেই আর আগামী ক্লাসেও কিন্তু আমাদের ক্লাস রয়েছে আজকে হলো কি আমার খেয়াল নাই সোমবার মনে হয় হ্যাঁ আজকে হলো সোমবার আমাদের বুধবারেও ক্লাস রয়েছে বুধবারে আমাদের দশ দিন শিক্ষার এক কোর্সের শেষ ক্লাস অবশ্যই সবাই সেই ক্লাসেও থাকবেন এখন আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে প্র্যাকটিস করব যে সব তাজবিদগুলো আমরা শিখেছি ঠিক আছে ওকে আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করুন অবশ্যই আমি ইনশাআল্লাহ আপনাদের সে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ ওকে হ্যাঁ জি নুরু লাজিম জি ভাই বলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যাঁ ওয়া আসসালাম জি বলুন ভাই বা পরশুদিন দিলে হবে ইনশাআল্লাহ

আর যেভাবে পড়া আমি পড়তে চাই ইয়াসমিন আক্তার আপ আপনি যদি ফর্মটা পূরণ না করে থাকেন তাহলে অবশ্যই ফর্মটা পূরণ করতে হবে আমি ক্লাসে ফর্মটা দিয়ে দিব ঠিক আছে ওকে অবশ্যই অবশ্যই আপনারা ফর্মটা পূরণ করবেন ফর্ম না পূরণ করলে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না এর আগে যত ফর্ম গেছে ওটা বাদ এখন আজকে যে ফর্মটা মানে আজকে মনে গত ক্লাসে যে ফর্মটা দিয়েছিলাম ওই ফর্মটা আমাদের মেন ফর্ম অ্যাডভান্স ক্লাসের জন্য ঠিক আছে ওকে আমি গ্রুপে অলরেডি এই মুহুর্তে আমি দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি ফর্মটা সমস্যা নেই এখন আমরা যেভাবে অ্যাডভান্সে আসলে ক্লাসটা নিই আমি একটু বলি আপনাদের ওকে আমরা আজকে সোরা কোন সোরা থেকে পড়ব একটু দেখি ওমর ফারুক ভাই আপনি আসছেন ওকে ওমর ফারুক ভাই আমাদের এক ভাই যিনি আমাদের চতুর্থ ব্যাসের স্টুডেন্ট ভাই আসছে ভাইয়ার মুখ থেকে আমরা একটু কয়েকটা বাক্য শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ওমর ফারুক ভাই আপনি কি আপনার ক্যামেরাটা অন করতে পারবেন জাস্ট আমি দুই মিনিট টাইম নিব দুই মিনিট না এক মিনিট টাইম নিব ইনশাআল্লাহ

এখন ইনশাল্লাহ আল্লাহর যে জায়গা থেকে পড়তে পারবো অথবা এখন অলমোস্ট আপনার এই বেশ মানে ক্লাস করার পরেই বেঁচে আমি মনে করি মানে আমার মনে হয় যদিও এটা সঠিক কিনে জানি না এটা আপনি ভালো বলতে পারবেন আমার মনে হয় অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে বাকিটা থার্টি পার্সেন্ট হয়তো আমার যতটুকু প্র্যাকটিস করবো আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমি তো অলমোস্ট দুই মাস ক্লাস করছি ইনশাল্লাহ কন্টিনিউ সো আমার এই দুই মাস ক্লাস করার পর হচ্ছে আমি অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট আমার মানে আগে চাইতে বেটার আমি পারি ইনশাল্লাহ ওকে ভাইয়া এখন যদি কেউ নতুন আসতে চায় তাহলে কি সে শিখতে পারবে নাকি জি জি অবশ্যই অবশ্যই আসলে নতুন আমিও তো আসলে আগে আমরা আমাদের বেঁচে কিন্তু আরো অনেকেই ছিল যাই আজকে আছে কিনা এর মধ্যে অনেকে কিন্তু একজন হুমান কবি ছিল উনি আসে কিনা যাই আজকে এরকম অনেকেই কিন্তু আসে এবং আমরা যারা আসি আসলে প্রথমে আমরা খুব টেনশনে ছিলাম বা চিন্তাও করছিলাম আমরা পারবো কিনা আসলে তবে এখন আসলে আমরা দুই মাস ক্লাস করা মনে আছে যে কেউই পারবে যদি একটু নিয়মিত ক্লাস করে এবং নিয়মিত পড়াশোনা মানে প্র্যাকটিস করে তাহলে অবশ্যই পারবে কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে প্লাস নিয়মিত পড়াগুলো দিতে হবে তাহলে ওর যে পারবেন তবে আমাদের এখানে সব থেকে ভালো দিক কোনটা লেগেছে আপনার ভালো দিক হচ্ছে আপনার পড়ানো ইয়াটা নিয়মকরণ গুলো এবং আরেকটা হচ্ছে আপনি যে নিয়মিত পড়াগুলো নেন পড়ানো পড়া নেওয়ার ক্ষেত্রে যেখানে ভুল হয় সেখানে যে আবার সংশোধন করে দেওয়া হয় সেগুলো সবচেয়ে ভালো দিক আসে এগুলো সহজ সবাই মানে এরকম পাওয়া যায় না অনলাইনে তো পাওয়া যায় খুব ডিফিকাল্ট

আসলে ভাইয়া আপনারা তো মনে করেন দেশের ভিতরে রয়েছেন ভাই আমার ইউটিউব থেকে আসছিল মূলত ভাইয়ের যে ইউটিউবে আমার নাম্বারটা পেয়ে আমার এখানে ভর্তি হয়েছিল যাই হোক আমি আপনাদের বলবো যার সুযোগ আছে অবশ্যই ক্লাসটা করা উচিত ওকে এম এ তাহের নুরুল্লাহ ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন জি ভাই বলুন একটু দ্রুত বলবেন আমাদের ক্লাসটা শুরু করবো আমরা এরপরে আসসালামাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি দিলে ক্লাস না এই বিষয়টা আপনি দয়া করে আমাকে পার্সোনাল একটু কল দিবেন তবে ফর্ম কিন্তু আজকে পূরণ করতে হবে যারা এই মুহূর্তে আছেন যারা অ্যাডভান্সে যেতে চাচ্ছেন আজকে ফর্মটা পূরণ করবেন কিন্তু ঠিক আছে ওকে আমরা চাচ্ছি অল্প কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টের এর এইটা যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু মিস হয়ে যেতে পারে এজন্য আল্লাহ আলার সন্তুষ্টিতে যাতে আমরা কেউ পিছনে না পড়ি এজন্য অবশ্যই আমাদের দ্রুতই আমাদের ভালো কাজটা করা উচিত ওকে তাহলে আমরা এখন ইনশাল্লাহ যেভাবে অ্যাডভান্সেড ক্লাস নিয়ে থাকি আমরা এভাবে একটা আয়াত আমরা একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ ল দেখি হুম আমরা একটা আয়াত সোরা বাকারার শেষ আয়াত মনে হয় খুব সম্ভব হ্যাঁ সে শেষ আয়ত আমি একটু পানিটা খেয়ে নি তারপরে পড়ছি ইনশাল্লাহ

হ্যাঁ ওকে খেয়াল আল্লাহ এবার কিন্তু আমি আপনাদের যে বিষয়টা সেটা হলো কি এই যে লাম আলিফ জবর লা জবরের বাম পাশে কি খালিয়া খালি আলিফ রয়েছে তাহলে কি হবে টান হবে খেয়াল করেন টান কোন কোন জায়গায় হয় মনে আছে আমি আপনাদেরকে শিখিয়েছি জবরের বামে খালি আলিফ তারপরে কি জের বামে জঝমালা ইয়া ঠিক আছে জেরের বামে জঝমালা ইয়া তারপরে পেশ এর যে একালিপ মদ তারপরে কি কি আছে খালা জবর খালাজের উল্টা পেশ এগুলো হলে কি হবে মদের হরফ হবে একালিপ টান হবে তাহলে লাম আলিফ জবুল্লাহ কয়ালিপ টান হবে সবাই একসাথে সবাই বলেন তো লাম আলিফ জবুল্লাহ

ওকে আমি বলছি একটু খেয়াল করেন এটা হলো আল্লাহ শব্দ কোনটা এই যে আমি এখানে লিখতেছি এটা হলো আল্লাহ শব্দ আল্লাহ শব্দর লাম লাম কোনটা ওকে এবার আমি অন্য কালার নি আল্লাহ শব্দের লাম হলো এই মাঝখানের লাম ঠিক আছে আল্লাহ শব্দের লাম এর ডাইন দিকে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লাম কি হবে মোটা হবে আর যদি আল্লাহ শব্দের লাম এর ডাইন দিকে জের থাকে তাহলে চিকুন করে পড়তে হবে বিল্লাহ ঠিক আছে ওকে দেখেন জাস্ট আমরা দুইটা শব্দের ভিতরে আমরা অলরেডি কয়টা নিয়ম পেয়েছি এক দুই মানে দুইটা নিয়ম তাই না একালিপ মত এবং আল্লাহর শব্দ বললাম তারপরে তাহলে আমরা পড়বো কেমন লা ইউকাল্লিফু আল্লাহ একসাথে বলেন লা তারপরে নেফ সেন ইল লাউ হ্যাঁ নুন ফাজবার নেফ সিন আলিব দুই জবর সেন নেফ সেন এই যে নুন সা কিংবা তানভিন যেখানেই আসুক একটা নিয়ম আছে না এখানে কি আছে হামজা আছে তাহলে কি করতে হবে আমরা স্পষ্ট আকারে পড়বো কেন পড়বো ইজহারের কারণে দেখেন ইজহারের অক্ষর কয়টি মনে আছে আপনাদের ছয়টি হামজা হা আইন হা গইন খ এই যে ছয়টা অক্ষর এই ছয়টা অক্ষরে কোনো একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে ঠিক আছে ওকে তাহলে এখানে দেখেন এই যে তানউইন তানবিন এর পরে ইজারের অক্ষর কি হামজা আসছে না স্পষ্ট করে পড়বেন নাফসান হামজা লাম যর ইল লাম আলিফ যবর লা একলিপটান ইল্লা ইল্লা ওয়াউ সিন পেশ উস এ যে জবরের বামে কি খালি আলিফ না এক কিন্তু ওয়াউ সিন পেশ উস উস আইন জবর আ হা আলিফ জবর হা এক কেন জবরে বামে খালি আলিফ এক আলিফ আয়াতের মাঝখানে ত রয়েছে যেটা আমরা আজকে শিখেছি যে আয়াতের মাঝখানে ত থাকলে সেখানে আপনি ওয়াকফ করবেন উস আ হা করলে কি করে পড়তে হবে মনে আছে ওই অফের নিয়ম ওকে আমি আপনাদের একটু দেখাচ্ছি অফের নিয়মটা একটু খেয়াল করতে হবে কিন্তু অক্ষের সময় শব্দের শেষ অক্ষরে যদি খাড়া জবর কি থাকে খাড়া জবর তারপরে কি মদের হরফ কি মনে আছে জবরের বামে খালি আলিফ জেরের বামে জসমলা ইয়া তারপরে পেশের বামে জসমালা ওয়াও তারপরে গোলতাবাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে আর অন্য সময় সাকিন দিয়ে পড়বেন যেহেতু শব্দের শেষ অক্ষরে কি আছে দেখেন তো শব্দের শেষ অক্ষরে এই জায়গায়

এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন এভাবে যদি পড়ানো হয় আপনারা কি কেউ পিছনে থাকবেন যে একটু দুর্বল আছেন সেও কি সবাল হয়ে যাবেন না প্লিজ আপনারা একটু বলেন এভাবে যদি পড়ানো হয় ওকে আমরা ঠিক এইভাবে আমরা পড়াই এবং এই পড়ার ভিতরে ভিতরে এই যে একটা এত পড়ালাম এই একটা এত আবার আপনাদের কাছ থেকেও কিছু লোকের কাছ থেকে ধরা হয় দেখা যাচ্ছে একদিন যদি আপনাদের পাঁচটা এত কি করা হয় তাহলে যদি আপনার যে কয়জন থাকেন আপনাদের সবার কাছে একটা এত হলেও আপনাদের ক্লাসের ভিতরে শোনা হয় কিন্তু আমাদের এই যে বেসিকে দশ দিন কে ক্লাসে কিন্তু ওইটা আসলে সম্ভব হয় নাই কিন্তু আমাদের অ্যাডভান্স ক্লাসে ওইটা সম্ভব হয় আপনার ক্লাসে আপনার ঠিক হচ্ছে ক্লাসে আমি পড়াটা আপনার ভুল গেলে আমি ওটা ঠিক করে দিচ্ছি আমি নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি এরপরেও বুঝতে না পারলে ভিডিও আছে সেটাও বুঝতে না পারলে আমাকে কল দিবেন সেখানে আমি বুঝিয়ে দেব এরপরে আবার কি আগামী ক্লাসের আগে আবার আমাদের কাছে পড়াটা শোনাতে হবে তখনও যদি ভুল যায় আমাদের উস্তাদগণ আপনাদের পড়াটা ঠিক করে দিবে আর এভাবে আমাদের বিগত স্টুডেন্টরা আল্লাহর রহমতে এখন খুব সুন্দরভাবে পড়াটা শিখতে পারছে আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন কে কে আপনারা ভর্তি হতে চান অনেকেই ফর্ম পূরণ করেছে কিছু লোক আবার কিছু লোক করি নাই তবে অবশ্যই অবশ্যই আপনাদের এই অ্যাডভান্স ক্লাসে আসা উচিত জি আমিন ভাই আপনি কি এমনি কিছু বলতে চাচ্ছেন

আপনারা আমাদের অ্যাডভান্স ক্লাসে যেতে চাচ্ছেন যাবেন সবাই আমাকে অবশ্যই এই ক্লাসের শেষে একটু কল দিবেন ঠিক আছে এই ক্লাস আমাদের অল্প সময়ের পরে আমাদের শেষ হয়ে যাবে আমাকে কল দেবেন কারণ দেখা যাচ্ছে অনেকে ফর্ম পূরণ করতে পারে না তখন তাদের কি হয় তাদের মনে করতেছে যে আমার ফর্ম পূরণ হয়ে আছে কিন্তু মিস হয়ে যায় এরকম হয় অনেকেই এজন্য অবশ্যই আমাকে কিন্তু ফোন দিতে হবে আমাকে ফোন না দিয়ে আপনি কনফার্মেশন পাবেন না যে আপনি আসলে ভর্তি হয়ে মানে ফর্মটা পূরণ হয়েছে কিনা আর ফর্ম যদি আজকে মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনি হয়তো বা কি মিস হয়ে যেতে পারে আপনার অ্যাডভান্স ক্লাসটা অ্যাডভান্স ক্লাসে আমরা এমনভাবে পড়াই কারণ আমরা চাচ্ছি দেখেন সবাই একসাথে জান্নাতে যেতে চাই আমার মনে হয় এখানে কেউ নাই যে জান্নাতে যেতে চায় না আল্লাহ তাআলা যখন আমরা কেয়ামতের মাঠে বা এক কথায় আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন যে যে তুমি সে একটু তেলত করো তখন আমরা যদি কুরান না পড়তে পারি তাহলে কি লাদ্রি লাদ্রি আমরা এটাই বলতে থাকবো তাই না কিন্তু আমাদের কি তখন আমরা যদি এখন কোরআন শিখ থাকে এভাবে তাহলে কি আমাদের লাদ্রি বলা লাগবে আমি জানি না আমি জানি না এটা কি আর বলা লাগবে লাগবে না আমরা তখন অটোমেটিক আমাদের মুখ দিয়ে আমাদের বের হয়ে যাবে আল্লাহ কালাম আল্লাহ এজন্য আমি বলবো অবশ্যই সবাই চেষ্টা করেন আমাদের কোরআন শিক্ষার এই ক্লাসে আসার জন্য যাদের হয়তো কিছু থাকতে পারে প্রবলেম মানুষের থাকতে পারে যদি এরকমও থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আজকে অবশ্যই ফর্মটা ফিল করবেন আমি চাই আপনারা সবাই কোরআনটা শিখুন আর আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি অবশ্যই নাম্বারে কল করবেন আর আমি স্ক্রিনেও আপনাদের আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই স্ক্রিন শট ঠিক আছে ওকে আমি নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর নাইন টু জিরো ডাবল থ্রি ফোর জিরো হ্যাঁ এই যে নাম্বারটা ঠিক আছে এই নাম্বারটায় আমার নাম্বার জিরো ওয়ান নাইন ফোর নাইন টু জিরো ডাবল থ্রি ফোর জিরো সবাই কল কল দিয়ে কিন্তু কনফার্মেশন নেবেন যে আপনার ভর্তি ফর্মটা আপনার পেয়েছি কি না ওকে এটা ছিল বিষয় এখন আমরা যেহেতু একটা অ্যাড শুরু করেছিলাম আমরা এটা পড়া শেষ করব তারপরে আমাদের ক্লাসটা শেষ হবে যারা ফর্ম পূরণ করেননি অবশ্যই ফর্মটা দ্রুতই পূরণ করবেন ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি আর আমাদের ক্লাস কিন্তু বুধবারেও ক্লাস আছে আর বুধবারে ক্লাস হয়ে আমাদের এই কোর্সের শেষ ক্লাস এবং আমরা আল্লাহ কাছে সবাই মিলে করবো আল্লাহ ঠিক আছে দেখেন আমরা যেটা পড়তেছিলাম সেটা কি ছিল ওকে আমরা এখানে পড়তেছিলাম আহ এখানে একজন মনে হয় কমেন্ট করছে হুজুর আমি লিভ দিতে চাচ্ছি অনুমতি দিন যদি এমন থাকে যে আপনার নামাজের টাইম চলে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই

إيجي جبوري رباميك حاليالي بيكاليبتان لها ميم أليف زبور ما أكاليبتان كاب جبوركا سنجوزك كسبت زبور بت بت كسبت لها ما كسبت أكشتي بولين لها ما كسبت تاربوري وعليها ما كسبت أكشتي

তাহলে কি আপনারা পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন একসাথে তারপরে কি আপনি কি বলে হ্যান্ডাইজ করেন আমি আপনার ই করতেছি প্লিজ হ্যান্ড রাইস করেন ভাই আপনি ওনায় কিছু বলতে চাচ্ছিলেন কোন একজন ভাই জি শাহাদ ভাই বলুন জানা ছিল যে এখানে যে মাকটা সাবাত পড়ছি হ্যাঁ এখানে তো জহর পাশে হামজা আছে আবার এখানে কি একালিফ টান হবে জি জি এখানের কথা বলছেন জি জি যেহেতু আবার এখানে ইয়া আছে ওকে দেখেন জবরের বামে খালি আলিফ পড়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখেন এখানে আবার আমাদের এই মিমকে পড়তে হচ্ছে কার সাথে কাপের সাথে না জি জি একদম কাফ জবর ম্যাক এই জন্য আমাদের টান হবে না বুঝতে পেরেছেন জি জি ওকে भैया তারপরে রবনা লাতু আখিরনা একসাথে ওকে দেখেন রব রব র আর উপরে জবর বা পেশ থাকলে কি হয় মোটা করে পড়তে হয় না আজকে ক্লাসে কিন্তু শেখানো হয়েছে

এই যে চিকুন বাঁকা চিহ্ন রয়েছে আমরা পড়েছিলাম না এই যে দুই তিন দুই ক্লাস আগে মনে হয় তাহলে কি তিনা হবে তু ইন যেই অক্ষর আসুক একটা রুলস হয় আমরা জানি কে আসছে তাহলে কোন রুলস পড়ছে আমরা সেটা একটু দেখবো এখন খেয়াল করতে হবে কিন্তু খেয়াল না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ওকে আমরা জানি ঈদগামে বাগুন অক্ষর কয়টি চারটি কি কি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের একটি অক্ষর ওখানে দেখেন নুন এর পরে নুন এর পরে আসছে নুন সাকিনের পরে ঈদগামে বাগুনার একটি অক্ষর নুন আসছে গুন্নার সাথে পড়তে হবে ইন

লিনের হরফ হলো দুইটি লিনের হরফ কয়টি বললাম দুইটি কি কি দেখেন ওয়াও সাকিন ডাইনে জবর ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ লিনের হরফ পড়লে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় এই যে রুলস গুলো যখন এভাবে আপনাদের অ্যাডভান্স ক্লাসে প্রত্যেকটা ক্লাসে এভাবে আলোচনা করা হবে এমন কি প্রত্যেকটা বিষয় পার্টিকুলারই এক এক দিন একটা একটা কোন দিন হয়তো কলকলা কোনো দিন হয়তো তিন আলিফ মদ কোনদিন হয়তো চার আলিফ মদ কোনদিন হয়তো নিয়ম ইজহার কোনদিন ইকলাফ কেউ কাঁচা থাকবেন সবাই পাকা হয়ে হয়তো অনেকে ভাবতে পারেন হুজুর আমি তো এখন এই রুলস গুলো ক্লিয়ার হতে পারি নাই আমি হুজুর এই ক্লাস না আমি পরে এক সময় দেখবো দেখেন মনে রাখবেন শয়তান আপনাকে যে কোনো ভাবে কোরআন থেকে আপনি যাতে দূরে চলে যান সেটা চেষ্টা করবে সেটা আপনাকে বিভিন্ন অশা দিয়ে কুমন্ত্রণা দিয়ে আপনাকে চেষ্টা করাবে যে থাক ক্লাস করে কি হবে তুই থাকবে দেখেন আল্লাহ আমাদের উপরে রহমত রহমত করেছেন থেকে দূরে চলে যায় যদি তাহলে কিন্তু আর কিন্তু এই রহমতের ছায় আসতে পারবো কিনা আমরা জানি না হয়তো আমাদের এই সামনে আজকে বেঁচে আসি আগামীকাল বেঁচে থাকবো কিনা আমরা জানি না মনে রাখবেন একটা জিনিস সেটা কি যদি আমরা কোরআন শিখতে শিখতে মারা যাই আল্লাহ হয়তো আমাদেরকে কোরআনের হাফেজ বা কোরআনের কারি হিসেবে আমাদের কাল ক্যামতের ময়দানে আমাদের উঠাবেন তখন আমরা আল্লাহর রহমতে আল্লাহর যে প্রতিশ্রুতি রয়েছে আমরা সেটাই উপভোগ করতে পারবো হিংসা এখানে নুনের তাজদিদ কিভাবে নুনের তাজদিদ কিভাবে ওকে ওকে আহ রাবেয়া আপু মনে হয় বলছেন বিষয়টা রাবেয়া ইয়াসমিন ওকে দেখেন নুন সাকিনের পরে এই যে নুনে তাজদিদ রয়েছে না এখানে কি করতে হবে নুন নুন আসে আমরা কি করবো হামজা খবর তলিফ এর উপরে নিচে কোনো কিছু হলে আলিফটা কি হয়ে যায় হামজা হয়ে যায় এখানে অনেকেই কিন্তু লামের ভিতরে কিন্তু এক করে ফেলে মানে বুঝতে পারে না দেখেন আলী যদি শব্দের মাঝখানে এরকম যদি কোনো জায়গায় আসে তাহলে মনে রাখবেন পরের অক্ষরের সাথে মিশবে না কিন্তু লাম হলে পরের অক্ষরের সাথে এভাবে মিশত ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তামজাজবর ত নুন আলিফ জবর না এক ওকে আমরা এটা একসাথে সবাই রিডিং পড়ি ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا أكشة تبولين ربنا لا, <applause> لا تؤاخذنا إن نسينا أو <applause> أخطأنا <عمنا. تصفيق> أوكي الحمد لله الحمد لله আর আরেকটা গোপন কথা আমি একটু বলি আমাদের অ্যাডভান্স ক্লাসের কোনো ক্লাস কিন্তু আপনারা ইউটিউবে পাবেন না ঠিক আছে একসময় আমাদের ইউটিউবে দেওয়া হতো কিন্তু এখন আপনাদের ক্লাসগুলো ইউটিউবে ওইভাবে আপনারা পাবলিকলি পাবেন না ঠিক আছে এখন যেমন ভিডিওগুলো পাচ্ছেন তখন আমাদের আলাদা একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে ওই ভিডিওটা পাবেন তাই ছাড়া পাবেন না শুধুমাত্র যারা আমাদের অ্যাডভান্স ক্লাসে ভর্তি হবে ঠিক আছে যারা অ্যাডভান্স ক্লাসে যাবে তারাই পাবে তাই কেউ পাবে না কিন্তু এজন্য অবশ্যই অ্যাডভান্স অ্যাডভান্স ক্লাসটা করা উচিত লাগবে না সাদাত ইসলাম রাসেল ভাই লিখছেন অ্যাডভান্স লাগবে না ওকে যদি কারণ এমন হয় যে আপনার লাগবে না তাহলে সেটা আপনার ভিন্ন কথা ওকে আমরা ইনশাআল্লাহ তাহলে এরপরে হ্যাঁ নামার যে যেতে পারি আমরা আজকের ক্লাসটা এক্ষুনি শেষ করতে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আগামীকাল শুধুমাত্র আমরা কোরআন থেকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ ঠিক আছে আগামীকাল ওকে এখানে শাহাদ ভাই লিখছেন সরি অ্যাডভান্স ফি লাগবে না হ্যাঁ ওকে আমাদের অ্যাডভান্স ক্লাসে এর আমাদের একটা ফি রয়েছে সেটা হলো টোটাল হলো দুই টাকা আমাদের ফি এই ফিটা আপনার ওই যে ফর্মটা দেওয়া হবে দেওয়া হয়েছে অলরেডি এই ফর্মটা পূরণ করবেন তারপরে আমাদের ওই ফিটা দিয়ে দিতে হবে দিয়ে দিলে আপনি আমাদের যে অ্যাডভান্স যে গ্রুপ ওই গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন ঠিক আছে অ্যাড হয়ে গেলে তারপরে আপনি আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো করতে পারবেন তাই ছাড়া ক্লাস করতে পারবেন না ওকে আর কারোর অ্যাডভান্স বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা আমাকে অবশ্যই পার্সোনালভাবে নক করবেন আমি নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে ওকে আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখবো এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করে আসসালাম রহমতুল্লাহ ওকে এই মুহূর্তে যে তেত্রিশ জন আছেন আপনাদের কি কোনো প্রশ্ন আছে প্রশ্ন না থাকলে আমরা দোয়া করে দিব আর যারা এখনো ভর্তি হন নাই

অবশ্যই করবেন ওকে তাহলে আমরা কয়েকবার ইস্তিকফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওকে মুনিরুল ভাই লিখছেন অ্যাডভান্স ক্লাস কবে থেকে ওকে অ্যাডভান্স ক্লাস ওই ফর্মে দেওয়া আছে অলরেডি আমাদের অ্যাডভান্স ক্লাস হলো নয় তারিখ থেকে ক্লাস শুরু হবে আর আপনাদের ভর্তি হতে হবে আজকে রাত্রের ভিতরে ভর্তি হবেন আর আগামীকাল আপনারা অবশ্যই মানে আগামীকাল পেমেন্ট করতে পারবেন সমস্যা নাই পেমেন্ট যে আজকেই করতে হবে এমন কোন বিষয় না আপনি আগামীকাল করলে হবে আর যাদের বিশেষ কোনো প্রবলেম থাকতে পারে অবশ্যই ফোন দিবেন এই আর কি তবে ফর্ম অবশ্যই পূরণ করতে হবে ওকে আমরা ইনশাল্লাহ দোয়া করবো সবাই সবার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ আলমিনবীলাইন ইয়া রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা ইয়া রব্বুল আলামিন আমরা কোরআন শিখতেছি ইয়া আলামিন আমরা তো কোরআন পড়তে পারি না ইয়া আলামিন আপনি আমাদেরকে কোরআন সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন ইয়া আমরা এই যে 10 ক্লাস করলাম আমাদের এই ক্লাসের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আপনি ক্ষমা করে দিয়ে আপনি আমাদের ক্লাসগুলোকে কবুল করিয়া নিন ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে রহমত দিয়ে আপনি আপনার কোরআন শেখার জন্য এখানে এনেছেন আপনি কোরআন থেকে আমাদের দূরে ঠেলে দিয়েন না ইয়ারবুল আলমিন আপনার কোরআন আমরা যাতে সহি শুদ্ধভাবে পড়তে পারি সেই তফিক আপনি আমাদেরকে দান করুন ইয়ারবুল আলমিন আমাদের ভিতরে হয়তো অনেকের হয়তো সমস্যা থাকতে পারে কিন্তু কোরআন থেকে আপনি তাদের বিমুখ করেন আন না ইয়ারবুল আলমিন তাদেরকে কোরআন সহিশুদ্ধভাবে যাতে শিখতে পারে সেই তফিক আপনি তাদেরকে দান করুন ইয়ারবুল আলমিন অনেকে হয়তো ফর্ম পূরণ করতে চেয়েছে কিন্তু এখনো পারে নাই তাদেরকে ফর্মটা পূরণ করার তফিক দান করুন ইয়ারবুল আলমিন আমাদের এই কোর্সে হেয়ারবুল আলমিন আমরা যা শিখেছি এর ভিতরে যে সফট হয়েছে আপনার প্রিয় হাবিব আমাদের নিকটাত্মীয় বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি অনেকেই গহীন কবরে গেছে হের আবল আলমিন তাদের আপনি কবুল করিয়া নিন আবুল আলমিন আপনি আমাদের জীবনের সকল গুনাকে মাফ করিয়া দিন ইয়ার আলমিন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সবাইকে জান্নাত বাসি করিয়া দিন আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন আপনি আমাদের কোরআন শিখে আপনার ইবাদত ভালোভাবে করতে পারি সে অনুযায়ী আপনি আমাদের চলার তফিক দান করুন ইয়ার আবুল্লা আলমিন আপনি কোরআন থেকে আমাদের বিমুখ করে আন না আপনি আমাদের কোরআন শিকার এই কোর্স থেকে বিমুখ করে আন না হেয়ার আবুল্লা আলমিন আপনি আমাদের সবাইকে অ্যাডভান্স কোর্সে যাওয়ার তফিক দান করুন ইয়ারবুল আলমিন আপনি আমাদেরকে মাফ করিয়া দিন ইয়ারবুল আলমিন আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন ইয়ারবুল আলমিন আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন মৃত্যু সময় কালেমা তো এবার পড়ার তৌফিক দান করুন ইয়ার রবুল আলমিন বেশি বেশি করে নেকের কাজ করার তৌফিক দান করুন ইয়ার রবুল আলমিন সামনে রমজান মাস আসতেছে তার আগে আপনি আমাদেরকে কোরআনুল করিম শৈশুদ্ধ ভাবে শিকার তৌফিক দান করুন ইয়ার রবুল আলমিন আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নিন আমিন আমিন রবি রাহমা কামা রব্বা ইয়ানি ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا رحم الرحيم اوكي আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত আর যার যে প্রশ্ন আছে অবশ্যই আপনারা প্রশ্নটা আমাকে এক্ষুনি কল করে করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি কেউ লাইনে ব্যস্ত পান সমস্যা নেই আপনাদের পরে আবারও কল দেওয়া হবে ঠিক আছে ফর্মটা দেওয়া হয়েছে আপনারা এক্ষুনি ফর্মটা পূরণ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে السلام عليكم ورحمه الله تعالى وبركاته